বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে মূলত আলোচনা করব পাই নেটওয়ার্কের নতুন যে আপডেটটা আসছে, এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমি আপনাদেরকে দেখাবো। যারা মূলত অলরেডি কেওয়াইসিটা করে ফেলছেন তাদের জন্য অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি একটু পর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই গুরুত্বপূর্ণ। সো নতুন যে আপডেটটা আসছে এটা সম্পর্কে আগে বলি, আগে না যেই কাজটা আপনাদের গুরুত্বপূর্ণ সেটা আগে দেখাচ্ছি, তারপরে করবেন। সেটিংস জনিত বিষয়, আমি এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবো, মেইন নেটে ক্লিক করবো। এখান থেকে চলে যাবো হচ্ছে মেইন নেট চেকলিস্টে চলে যাবো। এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবো, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টিক মার্ক দেওয়া আছে, এই যে ডাউনলোড পাই ব্রাউজার এটা আমাদের টিক দেওয়া আছে, ক্রিয়েট পাই ওয়ালেট এটাতে টিক দেওয়া আছে, থ্রি নাম্বার কনফার্ম ইউর পাই ওয়ালেট এটাতেও টিক দেওয়া আছে, ইউর কনফার্মেশন ওয়ালেট এটাতেও আছে, কামিট টু লক আপ কনফিগারেশন এইটাতেও দেওয়া আছে। তো এখন নাই সাবমিট ইউর কেওয়াইসি অ্যাপ্লিকেশন, এটাতে নাই, আমি এখন কেওয়াইসি করি নাই যার কারণে এখানে নাই, ঠিক আছে। অনেকে কমেন্ট করছেন ভাই আপনি কি কেওয়াইসি করছেন কিনা, সো আপনারা কিন্তু উত্তরটা পাইছেন, আমি এখনও কেওয়াইসি করি নাই, একবার আসছিলাম তখন করি নাই। সো এখানে সাবমিট ইউর কেওয়াইসি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এটা যখন আমরা কেওয়াইসিটা সাবমিট করবো তখন এখানে টিক মার্ক আসবে, তারপর ওয়েট ফর কেওয়াইসি রেজাল্ট, যখন আমরা কেওয়াইসিটা এলিজিবল হবে, যখন কেওয়াইসিটা ডকুমেন্টগুলো আপিল করবো তখন আমাদের এইটার মধ্যে টিক মার্ক হয়ে যাবে, যখন আমাদের কেওয়াইসি পাস করবো মানে কেওয়াইসিতে আমরা আমাদের যখন সাবমিট হবে, ভেরিফিকেশন যখন ডান হবে তখন আমাদের এইখানে টিক মার্ক আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন মাইগ্রেট টু মেইন নেট, ঠিক আছে। এখানে কিন্তু আপনারা ব্যালেন্স দেখতে পারবেন, যেই বিষয়টা দেখাচ্ছি আপনারা যারা কেওয়াইসি অলরেডি করে ফেলছেন উপরের এই তিনটাই আপনাদের আশা করি ইনেবল হয়ে গেছে, এই যে পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার, যদি না হয় সেটা আপনারা চেক করবেন, না হলে আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন। সো যারা অলরেডি করে ফেলছেন মাইগ্রেট টু মেইন নেট এটার সেটিংসটা আমি একটু পরে দেখাবো, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ আপনাদের, আমি সেটিংসটা দেখাবো এখানে কীভাবে ইয়ে করবেন। সো আমার যেহেতু কেওয়াইসি আসে নাই, সো আমার একজন সাবস্ক্রাইবার ওনার কেওয়াইসি আসছিল, আমি করে দিয়েছিলাম কেওয়াইসিটা। সো ওনাকে আমি বলছিলাম যে ভাই আমি ওনাকে আগে বুঝিয়ে দিয়েছি যে এইভাবে এভাবে করবেন, আমি কি বলছি ওনাকে যে জাস্ট উনি যেন স্ক্রিনটা রেকর্ড করে যাতে আমি আপনাদেরকে ভিডিওটা দিতে পারি। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই কাজটা কীভাবে করবেন, তার আগে আমি আপনাদেরকে নতুন যে বিষয়টা আসছে এটা অনেক গুরুত্বপূর্ণ কিছু ইয়ে আসছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আগে সেই সেটিংসটা দেখাচ্ছি আপনাদেরকে। সো আমি প্রথম থেকে দেখাচ্ছি, আপনারা প্রথমে আপনাদের মাইনিং যেখানে মাইনিং করেন সেটার ভিতরে চলে যাবেন, এখানে একটু অপেক্ষা করে লোডিং হচ্ছে, এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন থ্রি লাইনে ক্লিক করবার, মেইন নেটে ক্লিক করবেন, মেইন নেট যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন, তারপর আবার মেইন নেট চেকলিস্ট যেই অপশনটা আছে এইটাতে ক্লিক করবেন, যে মেইন নেট চেকলিস্ট এটাতে ক্লিক করে দেবেন, স্ক্রল করে নিচে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে পাঁচ ছয় কিন্তু টিক মার্ক আছে, সাত নাম্বারটা কিন্তু টিক মার্ক নাই। সো এখানে যেটা আছে দেখতে পাচ্ছেন মাইগ্রেট টু মাইন নেট, এটাতে ক্লিক করবেন, পাশে যে অপশনটা এটাতে ক্লিক করে দেবেন, এটাতে এটা করলে কী হবে আমি আপনাদেরকে একটু পরে বলবো। একটু স্ক্রল করে নিচে আসবে, এখান থেকে আপনাদের এখানে অনেক কিছু বইলা দিয়েছে, আপনারা চাইলে পড়তে পারেন, ওদের এগ্রিমেন্ট রুলস অ্যান্ড ইয়েগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। সো একটু স্ক্রল করে নিচে আসবো, নিচে এসে একটা অপশন পাবো আমরা, একটু দেখেন আপনারা কিন্তু চাইলে এগুলো পড়তে পারেন, ঠিক আছে। এখান থেকে আই অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো, আই অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখানে আমাদের যে ফার্স্ট ফ্রেস কিটা আছে ওয়ালেটের মধ্যে যে ফার্স্ট ফ্রেস কিটা আছে সেইটা আমি এখানে পেস্ট করে দিব। সো দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইবার যিনি আছে রুবেল ভাই, উনি কিন্তু এটা এখানে পেস্ট করে দিবে। এখন পেস্ট করে দেওয়ার পর জাস্ট সাইন ইনে ক্লিক করে দিবে, যে সাইন অপশনটা আছে জাস্ট সাইনে ক্লিক করে দিবে। তো সাইনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবে, একটা অপশন আসবে দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড এরকম একটা অপশন আসবে, একটু অপেক্ষা করি, নেট স্পিডের উপর ডিপেন্ড করবে আপনাদেরও, যারা অলরেডি কোয়েসি করে ফেলছেন আই আন্ডারস্ট্যান্ড যে অপশনটা আছে ইউ আর অল সেট, এখানে কিছু দেখতে পাচ্ছেন কিছু লেখা দিয়েছে, আপনি কিন্তু চাইলে পড়তে পারেন। সো এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড যে অপশনটা আছে এইটাতে ক্লিক করে দেবো। সো জাস্ট আমি এখান থেকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিলাম। সো এখন আমার ওইখানে যে ইয়েটা আছে ওই টিক মার্কটা ওইটা কিন্তু টিক মার্ক হয়ে যাবে। সো এখন আমি আলোচনা করব এটার মধ্যে আসলে মানে এটা করলে আপনাদের কী বেনিফিট হবে সেটা আমি এখন আলোচনা করব, কী করলে কী হবে আর কি। সো যেই কাজটা আসলে করছি কী কারণে করছি সেটা আপনাদেরকে জানতে হবে। রিসেন্টলি আমি কিছু স্ক্রিনশট পাইছি, সেটা হচ্ছে আপনাদের মেইন নেটের মধ্যে এখন ব্যালেন্স শো করতেছে, আপনারা জানেন যে টেস্ট নেটের মধ্যে ব্যালেন্স শো করতো আপনাদের ওয়ালেটের ভিতরে, আমি ওয়ালেটের ভিতরে যাইতেছি, যদিও এখানে হয়তো দেখাতে পারবো না কারণ সার্ভারটা অনেক প্রবলেম করতেছে। আর যারা মূলত কেওয়াইসি করতেছেন, কেওয়াইসি আপনাদের সামনে আসতেছে, আপনারা কেওয়াইসি যদি মনে হয় করতে পারবেন, সার্ভার প্রবলেম করতেছে না তাহলে করবেন, অন্যথায় করার দরকার নেই, কারণ প্রবলেম হলে কিন্তু করতে পারবেন না, মানে আপনার সঠিকভাবে যদি তথ্যগুলো না দিতে পারেন লোডিং হবে তখন করতে পারবেন না। সো কেওয়াইসি যদি আইসা থাকে তাহলে আপনি যদি মনে হয় করতে পারবেন তাহলে করবেন, অন্য থাকার দরকার নেই। সো একটু অপেক্ষা করে, আমার এখানে নেটটা খুবই স্লো, আমার ওয়াইফাই চলে গেছে, ডাটা দিয়ে কাজ করতেছি তো খুবই স্লো। সো একটু অপেক্ষা করি এখানে। তো এখান থেকে আমাদের ওয়ালেট পেয়ে যদি ক্লিক করি আপনারা একটা বিষয় দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে কোন কারণটার জন্য আমরা এটা করছি। এটা কারো করার কারণ হচ্ছে আপনাদের
আর ওয়ালেটের ভিতরে যে একটা আপনাদের টেস্ট নেট এবং মেইন নেটের যে অপশনটা আসছিল, আমি তো লোডিং হচ্ছে এখানে, এটা তো হয়তো ঢুকতে পারবো না, সার্ভার প্রচুর প্রবলেম করতেছে, ওদের আপডেট হচ্ছে এবং নতুন যে আপডেটটা আসছে আসলে আপনাদের যে ইন্টারফেসে আসছে সেখানে মূলত বইলা দিয়েছে কী কী আসবে, অনেক ভালো কিছু আসতে চলেছে। সো সেটা মিস করবে না, এটাতে যারা এখন অ্যাকাউন্ট খোলেন নাই অ্যাকাউন্টটা খুলে রাখবেন অবশ্যই অবশ্যই। সো লোডিং হচ্ছে এখানে, যদি না হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি কী হবে। এখানে আপনাদেরকে মেইন নেটে এখন ব্যালেন্স শো করবে, ঠিক আছে, এখন আপনাদের মেইন নেটে ব্যালেন্স শো করতে পারবে। আমি বেশ কয়েকটা স্ক্রিনশট দেখছি, এখন এটা কিন্তু ঢুকতে পারতেছি না, এটা এখন 100% রিয়েল ওর স্ক্যাম, সেটা পরে জানা যাবে, বাট এইটা আপনাদের জন্য করা গুরুত্বপূর্ণ, এটা আমাদের ব্যালেন্সটা শো করার জন্য। সো এইটাই হচ্ছে মূলত আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আমি এটাতে ঢুকতে পারতেছি না, আপনাদেরকে দেখাই দিতাম। সো এইটাই হচ্ছে মূলত আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পাই নেটওয়ার্কের যারা মাইনিং করতেছেন এবং নতুন নতুন যেসব আপডেটগুলো জানতে চাইতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। নতুন আপডেট আসছে, আপডেটের ভিডিওটা আমি পরবর্তীতে দিব আপনাদেরকে। সো অপেক্ষা করেন, আল্লাহ হাফেজ।